দেখুন চারিদিকে শুধুমাত্র এখন একটি কথা শোনা যাচ্ছে, আমব্রেলা বানান কি? খারাপ জিনিসের প্রতিবাদ করা উচিত, কিন্তু কোনো প্রতিবাদের যদি লজিক না থাকে তাহলে কেন এই কথা বলছেন কাকিমা? তো আমি আপনি সকলে জানি কিছুদিন আগে উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট বেরিয়েছে। খুব স্বাভাবিকভাবে প্রত্যেকবারের মতো কিছু সংখ্যক স্টুডেন্ট পাশ করেছে, কিছু সংখ্যক স্টুডেন্ট ফেল করেছে। কিন্তু এইবার যেন একটু অন্য ঘটনা ঘটে গেছে। প্রত্যেকবার উচ্চ মাধ্যমিক রেজাল্ট বেরোলে সবার আগে ট্রোল হতো যারা র্যাঙ্ক করতো, আর এবার তার উল্টো ঘটনাটা ঘটে গেছে। এটা কি হচ্ছে ভাই? মানে সারা রাজ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যারা ফেল করেছে তারা দেখি রাস্তায় বসে গেছে। ন্যাশনাল হাইওয়েতে কে বসে ভাই? স্কুলের সামনে পর্যন্ত ঠিক ছিল, এই গরমে যদি ওই রাস্তায় বসা হয় তাহলে পরের দিন তো চেনাই যাবে না। কাল দেখি একদল ছাত্রী রাস্তায় বসে অবরোধ করছে যে তাদের ইংরেজিতে নম্বর দেওয়া হয়নি। আচ্ছা, আমি যদি মেনেও নিই তাদের সত্যি কোনো কারণে নম্বর দেওয়া হয়নি, ইচ্ছে করে নম্বর দেওয়া হয়নি, কিন্তু আমব্রেলা বানান জিজ্ঞেস করাতে এটা তুই কি বললি বোন? দেখুন, এই নতুন প্রজন্মকে নিয়ে সত্যি ভীষণ চিন্তা হয়। আমব্রেলা বানান আমাদের নার্সারি স্কুলে শেখানো হতো, আর সেখানে যদি ক্লাস টুয়েলভের ছাত্রছাত্রীরাও আমব্রেলা বানান না পারে, সত্যি চিন্তার বিষয় রয়েছে। উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েও আমব্রেলা বানান পারে না, এরম হয়? এরপর যা দেখলাম তা সত্যি নিজের চোখে বিশ্বাস করতে পারছি না। দেখি এক কাকিমা বলছে বাকিরা বাংলায় মেসেজ টাইপ করে তারা পাশ করে গেছে ইংরেজিতে, আর ওনার মেয়ে ইংরেজিতে মেসেজ টাইপ করা সত্ত্বেও ইংরেজিতে পাশ করতে পারেনি। এই কেমন লজিক কাকিমা? কুছ ভি ইংলিশ প্রোজ পোয়েট্রি গ্রামার এসে বি লাইক গজব বেজতি হ্যায়। তাও তো আমাদের সময় আমরা গুড মর্নিং কে গুড মর্নিং বলতাম, আর এখন GDM9। আরেক জায়গায় দেখলেন তো একজন এইচএস দিয়েছে, তার ফুল ফর্মে কি তা জানে না। পরীক্ষা আমরা ভালো পরীক্ষা দিতে কেন আমাদের রেজাল্ট খারাপ আসবে? এইচএস দিয়েছে, হ্যাঁ এইচএস এর ফুল ফর্ম। দেখুন আমার তো সিরিয়াসলি চিন্তা হচ্ছে কিরকম শিক্ষা পাচ্ছে এরা তা নিয়ে। কদিন আগে এরাই মাধ্যমিক আর সরস্বতী বানান পারছিল না, আর এখন হায়ার সেকেন্ডারি কি সেটাই জানে না। আরেকজন তো হায়ার সেকেন্ডারি জানলেও তার বানানই বলতে পারে না। হায়ার সেকেন্ডারি তো বানানটা বলতে পারবে ইংরেজিতে? মানছি না, মানবো না। আরে এরা কারা? এটা কে ছিল ভাই? মানছি না, মানবো না। যখন আপনি আপনার ক্রাশকে আপনার মনের কথা বলেন, মানছি না, মানবো না। যখন আপনি রাত 3টার সময় ঘুমিয়ে বেলা 12টায় ঘুম থেকে ওঠেন, তখন আপনার বাড়ির লোক বি লাইক মানছি না। যখন হটস্টার প্রিমিয়াম সাবস্ক্রিপশন নেওয়ার পর আপনি শুনতে পান এবার থেকে আপনাকে ভোট অ্যাপে আইপিএল দেখতে হবে, মানছি না, মানবো না। হায়ার সেকেন্ডারি বানান বলতে গেলে এভাবে কি চিৎকার করে ওঠে মা? তোরা যদি বানানগুলো অন্তত ঠিক বলতিস তাহলেও হয়তো তোদের দাবি কিছুটা চিন্তা করতো ওরা, কিন্তু যেখানে প্রমাণ হয়েই যাচ্ছে এরা কিছুই জানে না সেই ভাষা সম্পর্কে, সেই পরীক্ষা সম্পর্কে, সেখানে আমি কি বলবো সত্যি ভেবে পাচ্ছি না। দেখুন, এটাকে নিয়ে আমরা যত হাসি ঠাট্টা তামাশা করি এটা কিন্তু গভীর চিন্তার বিষয়। দেখুন, এগুলো যেন এখন প্রত্যেক বছরের সিনারিও হতেই থাকবে, কিন্তু আমাদের মাথা ঠান্ডা করে একটু ভাবা প্রয়োজন আসল গন্ডগোলটা কোথায়। যে কোভিড আমাদের জীবনে এতটা গ্যাপ সৃষ্টি করেছে তার ফলাফল কিন্তু আমরা এদের মাধ্যমে যেন টের পাচ্ছি। যে দেশ এটা ছড়িয়েছে তাদের যেন এটাই মেইন টার্গেট ছিল, শিক্ষা ব্যবস্থায় হানা দেওয়া। হ্যাঁ মানছি এরা যেগুলো করছে একদমই ভুল, একদমই লজিকলেস সব কাজ এগুলো, মানছি এরা একদমই জানে না। যদি জানতো তাহলে কিছু অন্তত ঠিক উত্তর দিতেই প্রশ্নগুলোর, কিন্তু যেন এরা একদম ক্লুলেস। আচ্ছা, সব কি এদের দোষ? কারণ ছাড়া প্রতিবাদ একদমই ভালো না, এরা যেটা করছে সেটা সত্যিই ভুল, কিন্তু এরকম ভাবে যদি চলতে থাকে সামনে কিরকম দিন আসতে চলেছে ভাবতেও পারছেন? সত্যি ভাবা মুশকিল। আমব্রেলা বানানটা প্লিজ তোরা ঠিক মতো পড়িস, নাহলে সত্যি মুশকিল আছে।